জামাত বিএনপিকে নিষিদ্ধ করার যে অডাসিটি, যে দৌরাত্ম এবং যে দুঃসাহস যারা দেখিয়েছে, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের শেখ হাসিনার বাইরে কথা বলার কোনো মুরত কারণ নাই, আর বিএনপির মধ্যে বিএনপির প্রথম সারির যিনি নেতা আছেন বা নেত্রী আছেন তার বিরুদ্ধে বা তার বাইরে কথা বলার মতো কোনো সুযোগে নাই। এটা একজনের স্বৈরাচারী মনোভাব, বাংলা জাতীয় পার্টিতে এটা নাই। তো জামাতের কাছে সবাই দ্বারস্থ হচ্ছে, আওয়ামী লীগও দ্বারস্থ হচ্ছে, বিএনপি দ্বারস্থ হচ্ছে। আজকে যে জামাতকে নিয়ে যে যে সুযোগ দেওয়া হচ্ছে যে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি সত্যি সত্যি বিএনপি নির্বাচনে না আসে, তাহলে তো এই চিন্তাটা সরকারের মধ্যে আলোচনা তো আসছে যে জামাতকে তারা সেই সুযোগ দিয়ে জামাতকে নির্বাচনে আনবে। এই যে যে কথাটা বলছে যে জামাত এবং বিএনপিকে নিষিদ্ধ করা উচিত, এই কথা যে আপনি ভোটারবিহীন নির্বাচন করার যে একটা মানসিকতা, এটা নির্বাচনটা আপনি মানুষকে মানুষের কাছে না যাওয়ার যে একটা মানসিকতা, এই যে মানুষকে তোয়াক্কা না করার মানসিকতা, মানুষের মতামতকে মূল্য না দেওয়ার মানসিকতা, এগুলোই বাকশালী চিন্তা। বাকশাল তো ওই যে 75 সালের বাকশাল তো আর আসবে না, এই 90 বাকশাল এগুলো। আমেরিকা যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়গুলোতে বিশেষ করে ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ এবং আমেরিকার উচ্চপদস্থ অনেক কর্মকর্তা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সফর আমরা দেখছি ফ্রিকুয়েন্টলি করে যাচ্ছে, এবং বাংলাদেশ সরকারের উপরে আমরা যারা আলোচনা করি পত্র পত্রিকায় আমরা দেখি যে এক ধরনের চাপ সৃষ্টি করছে। এখন এটার অর্থটা কি, চাপ সৃষ্টি করছে এটার অর্থটা কি, তার মানে হচ্ছে একটা ইনক্লুসিভ, একটা ট্রান্সপারেন্ট, একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা চায়। এই প্রশ্নটা কেন উঠল, আমার পূর্ববর্তী বক্তারা অনেক আলোচনা করেছেন, বিদেশি শক্তিগুলো ইভেন ইন্ডিয়াও চায় যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, তারা এটা চায় এবং বাংলাদেশের জনগণ সেটা নির্ধারণ করবে। এই প্রশ্নটা কেন তারা বলবে, এখানেই আমার মনে হয় এই এই কেনর মধ্যেই আমাদের উত্তর আছে। তার মানে হচ্ছে এখানে এটা নাই, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন তারা কেন বারবার আমাদেরকে বলবে যে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। তারা তাদের স্বার্থে চায়, এই যে আবুল কালাম আজাদ ভাই বললেন, নাজিব ভাই কিছু বলার চেষ্টা করলেন যে তারা তাদের স্বার্থে এবং তারা এই রাস্তা থেকে সরেও আসবে, সরকারের সাথে এক ধরনের সমঝোতায়ও যাবে। না সেটা ঠিক আছে, তাদের স্বার্থ তারা চাইবেই, বিদেশের শক্তিগুলো তাদের স্বার্থ ছাড়া তাদের স্টেক আছে এখানে, বাংলাদেশে তাদের স্বার্থ আছে, ইন্টারন্যাশনাল স্টেক আছে, অনেক কিছু আছে, ভূরাজনীতি আছে, অনেক কিছু আছে। এগুলো ছাপিয়ে আমি যে কথাটা স্পষ্ট করে বলতে চাই, তারা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে, বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলে, আমাদের নির্বাচন নিয়ে অংশগ্রহণমূলক হওয়া উচিত, এরা তারা চায়, এরকম চায়, তারা চাইতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু চাওয়ার মধ্যে যে কথাটা লুকিয়ে আছে, তার মানে উই আর লেকিং দ্যাট সর্ট অফ ইলেকশন, উই আর লেকিং দ্যাট সর্ট অফ কোয়ালিটি, তার মানে আমাদের এখানে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন নাই, ছিল না বা হচ্ছে না, এই জন্যই তো নাহলে এখানে এটা থাকলে এটা নতুন করে বলতে যাবে কেন। ক্লিয়ার, আমি মনে করি আমার আলোচকরা বুঝতে পেরেছেন, আমাদের এখানে এটা অনুপস্থিত বলেই তারা এটা করতে চায়। এটার মধ্যে তারা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে অনেক কথা বলে, এখন আমরা আমাদের কর্তামহলরা বলতে চায় যে তারা এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচক হোক এটা চায় না, তারা এইভাবে বলবে কেন। তারা যেটা বলতে চায় যে আমরা চাই এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক, এখানে একটা ইনক্লুসিভ নির্বাচন হোক, এখানে একটা ট্রান্সপারেন্ট নির্বাচন হোক, এটা আমরা চাই। এটা চাওয়া কেন চাইবে তারা, এমনকি ভারতবর্ষ যে কথাটা বলছে কিছুদিন আগে অনেক দীর্ঘদিন নিরবতার পরে ইউরোপ, আমেরিকা তারা অনেক কথা বলছে, তারপরে ভারত কিছু বলছিল না, কিন্তু অতি সম্প্রতি তারা স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে কিরকম সরকার হবে, কিরকম নির্বাচন হবে, এটা বাংলাদেশ বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে। এ কথাটা তো বলার দরকার না, বিদেশিরা কেন এটা বলবে, আমাদের সরকার কিরকম হবে এটা তো আমরাই চাইবো। তা এটাই হচ্ছে গিয়ে গুরুত্ব, এটাই হচ্ছে গিয়ে গোমর, যেটা কি বলে গোমর, গোমর এই জায়গার মধ্যেই, তার মানে এটা অনুপস্থিত, এই কোয়ালিটি আমাদের দেশে অনুপস্থিত, অনুপস্থিত বলে তারা এভাবে চাচ্ছে। গেল আমার এই কথাটা, এই নিয়ে আমি আলোচনা করতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে জামাত বিএনপিকে নিষিদ্ধ করতে হবে, এই আলোচনাটা কোত্থেকে এসছে, কে বলছে এটা,
যুবলীগ দাবি করেছে জামাত বিএনপি কে নিষিদ্ধ করতে হবে, নিবন্ধন বাতিল করতে, শুধু তাই নয় নিবন্ধনও বাতিল করতে হবে বিএনপির। স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনে, স্মারকলিপি দিয়েছে, আবেদন দিয়েছে। আচ্ছা, যুবলীগ কে? যুবলীগ একটা আওয়ামী লীগের অঙ্গ বা সহযোগী সংগঠন, আমি জানি না, আমি জানি না যুবলীগকে দিয়ে এটা বলিয়েছেন কিনা। যদি বলিয়ে থাকেন তাহলে এটার এক ধরনের আলাপ আলোচনা হবে, এটা মানুষের মনোজগৎকে অন্যদিকে ডাইভার্ট করার প্রচেষ্টা কিনা সেটা সেটা অন্য বিষয়। আমার পূর্ববর্তী বক্তা অনেক ক্ষেত্রে এটাকে রেটরিক বলতে চেয়েছেন যে রাজনীতিতে এটা হইতে পারে, এটা আলোচনার একটা বিষয়। আমি কিন্তু এভাবে দেখছি না, আমি দেখছি জামাত বিএনপিকে নিষিদ্ধ করার যে অডাসিটি, যে দৌরাত্ম এবং যে দুঃসাহস যারা দেখিয়েছে, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আপনি পাকিস্তানি আমলের রাজনীতিকে বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠী মানে ব্যাপকভাবে প্রচার করে, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে সবাইকে তারা এই লেভেল এঁটে দিতে চাচ্ছে যে এরা সবাই পাকিস্তানি রাজনীতি ধারক এবং বাহক, পাকিস্তানি রাজনীতিকে এখানে এস্টাবলিশ করতে চায়। আমি মনে করি এই যুবলীগের মধ্য দিয়ে যে প্রশ্নটা, যে কথাটা বলাইতে চাইছেন যে জামাত বিএনপিকে নিষিদ্ধ করতে, এই তুগলকি কথা, এই তুগলকি কথা, এটা পাকিস্তানি শোভা পায়। এই যে আমাদের আমাদের সাথে ভারতবর্ষের সম্পর্ক নিয়ে যে কথাটা বলা হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক, এই সম্পর্কটা, স্বামী স্ত্রীর সম্পর্ক এটা অত্যন্ত আপত্তিকর, গর্হিতকর, এবং আমাদের দেশ হিসেবে, আমাদের জাতি হিসেবে আমাদেরকে অপমানিত করা, অপদস্থ করা, এবং বাঙালি জাতিকে, বাংলা জাতিকে মান মর্যাদাকে ধুলায় মিশিয়ে দিয়েছে এই কথাটা উচ্চারণ করে। পৃথিবীর ইতিহাসে আপনার ডিপ্লোমেসির কোনো ভাষা হইতে পারে না এটা, এটা ফরেন রিলেশনস, আন্তর্জাতিক সম্পর্কের যে ভাষা, স্বীকৃত ভাষা, কতগুলো ব্যাকরণ, কতগুলো একটা স্বীকৃত ভাষা আছে, স্বীকৃত নিয়মকানুন আছে আন্তর্জাতিক সম্পর্ক, আপনার ডিপ্লোমেসির কতগুলো স্বীকৃত, কতগুলো ওয়ার্ল্ড মাপের, ওয়ার্ল্ড ক্লাসের শব্দ আছে, সে একটা শব্দের মধ্যে, একটা এক্সপ্রেশন মধ্যে এই স্বামী স্ত্রীর সম্পর্ক এটা পড়ে না। এটা জাতি হিসেবে আমাদেরকে, আমাদের মাথা হেট হয়ে আসে এই শব্দটা উচ্চারণ করে। এটা যিনি আমার পূর্ববর্তী বক্তা এটাকে সাফাই গাইলেন, গ্লোরিফাই করতে চাইলেন সম্পর্ককে, যেটাকে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা মহব্বতের সাথে তুলনা করলেন, এটা মহব্বত তো নয় বরঞ্চ জাতি হিসাবে আমাদেরকে অপদস্থ করার স্বামী, এটা কোন শব্দ, ডিপ্লোমেসি শব্দ হইতে পারে না। আওয়ামী লীগ বিএনপির মধ্যে অত্যন্ত রেজিমেন্টেড, তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে দশ পরিচালনা করে, পরিচালনা করে বলে এগুলো প্রকাশ্য হয় না। আর আমাদের দলের মধ্যে মন মানে সবার মতামত প্রতিফলিত হয়, সবার মতামত দেওয়ার ব্যবস্থা আছে, সবার মতামত দেওয়ার পরিবেশ আছে, পরিবেশ আছে বলেই এক একজনে এক এক মতামত দেয়, সেটা আমাদের দলের মধ্যে আলোচনা হয়। আমাদের দলের মধ্যে যে কথাটা বলতে চাচ্ছেন যে রসুন এরশাদ গ্রুপ এবং জি এম কাদের গ্রুপ, আসলে কোনো গ্রুপ না, এখানে প্রত্যেকে মতামত দিতে পারেন, উনি একটা মতামত দিচ্ছেন, আমাদের ম্যাডাম একটা মতামত দিচ্ছেন, জি এম কাদের একটা মতামত দিচ্ছেন, আমরা চূড়ান্ত বিচারে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা মতামতকে ফাইনাল করি। এটার অর্থ এই নয় যে দল যেদের বিভক্ত, দলটা হচ্ছে এখানে, এখানে গণতন্ত্র বেশি চর্চা হচ্ছে বলেই এই জিনিসটা হচ্ছে, অন্য কোনো দলে একজনের বিষয়ে একজনের বাইরে কথা বলতে পারে না। আওয়ামী লীগের শেখ হাসিনার বাইরে কথা বলার কোনো মূরত কারণ নাই। আর বিএনপির মধ্যে বিএনপির প্রথম সারির যিনি নেতা আছেন বা নেত্রী আছেন, তার বিরুদ্ধে বা তার বাইরে কথা বলার মতো কোনো সুযোগ নাই, এটা একজনের স্বৈরাচারী মনোভাব, বাংলা জাতীয় পার্টি এটা নাই। সুতরাং জাতীয় পার্টির এই জন্য এক একজন এক এক দল করতে পারে, এক একজন এক এক মানে এক এক মতের হইতে পারে, এবং এক একজন এক এক সিদ্ধান্ত, কেউ সরকারের সাথে চলে যাবে, কেউ সরকারের সাথে যাবে না, মতামত দিলেই চলে যাও, এটা গণতন্ত্র, এটা দলের গণতন্ত্র। আমাদের দল থেকে বলা হচ্ছে যে এভাবে সরকারের সাথে থাকলে এই সুবিধা, সরকারের বাইরে থাকলে এই সুবিধা, সরকারে থাকলে আমরা জনগণের সাথে বেশি কথা বলতে পারবো, সরকারের বাইরে গেলে আমরা জনগণের জন্য বেশি কাজ করতে পারবো, এই মতামত তো দলে থাকতেই পারে এবং থাকাটাই খুবই স্বাভাবিক। এবং এর মধ্য দিয়ে এই আলোচনা, এই ডায়ালেক্টের মধ্য দিয়ে, এই দ্বন্দ্বের মধ্য দিয়ে এক ধরনের একটা 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 সিদ্ধান্ত বেরিয়ে আসে,
দর্শক যেটা প্রশ্ন করেছে যে জামাত নিষিদ্ধ করলে বাংলাদেশের রাজনীতিতে ভাবমূর্তি নষ্ট হবে কিনা? ভাবমূর্তি নষ্ট হবে, অবশ্যই নষ্ট হবে। এমনিতে আমাদের ভাবমূর্তির অভাব আছে, আমাদের আমাদের দেশে ভাবমূর্তি নিয়ে ভাবও নাই। জামাতে ইসলামের মানে অধিকার নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলও কথা বলছে, মানে জামাতে ইসলাম নাম ধরেই কথা বলছে। তো সেখানে জামাতে ইসলামকে তো ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা যুক্তরাষ্ট্র, পশ্চিমা শক্তিরা তারা তাদেরকে একটা সন্ত্রাসী দল হিসেবে তো মনে করে না। আমেরিকা তো পরিষ্কার বলছে তারা একটা মডারেট পলিটিক্যাল পার্টি, আমেরিকার মতো দেশ। তো সুতরাং তাদের সার্টিফিকেট আমরা কেন আমরা লালাইতো কেন? একটা আমাদের দেশের মানুষ কি মনে করে, আমাদের দেশের মানুষ কি মনে করে তো আমরা একটা সন্ত্রাসী দল? আমি তো মনে করি না। আজকে স্বাধীনতার 50 বছরে যে লোকটার বয়স 50 বছর, সে কি স্বাধীনতা যুদ্ধের সময় কি সেই ভূমিকা নিয়েছে? এগুলো একটা রাজনৈতিক বক্তব্য এবং একজনকে একটা গ্রুপকে কর্নার করার জন্য তার সাথে পেরে না উঠে তার সাথে এক ধরনের ইয়ে। কারণ আমি তো মনে করি অনেকের চাইতে, অনেক দলগুলার চাইতে জামাতের লোকগুলো অনেক বেশি প্রো পিপল এবং অনেক বেশি ন্যায়পরায়ণ এবং অনেক বেশি যোগ্য এবং অনেক বেশি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের অনেক যোগ্যতার স্বাক্ষর তারা রেখেছে, রাখতে পারছে, সুযোগ আছে, অনেক বেশি তারা নিয়মতান্ত্রিক নিয়মকে ফলো করে থাকে। তা আমার মনে হয় জামাত সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো অনেক বেশি রাজনৈতিক, অনেক যারা দেখতে নারী তার চলন বাঁকা, এটাই হলো মূল জামাত সম্পর্কে আমার। আর যদি যেটা হবেই, দেখুন এটা পরিষ্কার কথা, যদি যদি সত্যি সত্যি জামাত এত অস্পৃশ্য হয়ে থাকে, যদি এরকম জামাত এত বেশি অপায়া হয়ে থাকে, তাহলে জামাত কিন্তু বাঁচতে পারছেন না, নিষিদ্ধ করতে পারছেন না আপনি। বরঞ্চ জামাতের কাছে সবাই দ্বারস্থ হচ্ছে, আওয়ামী লীগও দ্বারস্থ হচ্ছে, বিএনপি দ্বারস্থ হচ্ছে। আজকে যে জামাতকে নিয়ে যে যে সুযোগ দেওয়া হচ্ছে যে যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যদি সত্যি সত্যি বিএনপি নির্বাচনে না আসে, তাহলে তো এই চিন্তাটা সরকারের মধ্যে আলোচনা তো আসছে যে জামাতকে তারা সেই সুযোগ দিয়ে জামাতকে নির্বাচনে আনবে। এমনকি জাতীয় পার্টিকেও যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে, জাতীয় পার্টিকে অনেক মুলা ঝুলাবে, অনেক সুযোগ সুবিধা দিবে, অনেক এটা দেখবে। এই যে রাজনীতিকে, রাজনীতির চরিত্রকে অ্যাসাসিনেট করার, এই যে সার্কামসাইজ করার যে একটা মানসিকতা, এটা রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য এবং চূড়ান্ত বিচারে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে মোটেও যায় না। মানুষ চায় বিভিন্ন মত, বিভিন্ন পথ, প্লুরালিজম মানুষ চায়, শুধু এক নেতা, এক দেশ, এক দল, এই মানসিকতা বাকশাল এদেশের মানুষ পছন্দ করে না। এখন বাকশাল যদিও নাই, কিন্তু বাকশালী প্রেতাত্মারা রয়ে গেছে, এখন বাকশালী মনোভাব এখনো রয়ে গেছে। এই যে কথাটা বলছে যে জামাত এবং বিএনপিকে নিষিদ্ধ করা উচিত, এই কথাটা ওই যে আমি আগের বক্তব্যে বলেছি, এই যে অডাসিটি, এই অডাসিটি দেখার কারণটা হচ্ছে ওই মনের মধ্যে ওই বাকশালী মনোভাব। এই যে আপনি ভোটারবিহীন নির্বাচন করার যে একটা মানসিকতা, এটা নির্বাচনটা আপনি মানুষকে, মানুষের কাছে না যাওয়ার যে একটা মানসিকতা, এই যে মানুষকে তোয়াক্কা না করার মানসিকতা, মানুষের মতামতকে মূল্য না দেওয়ার মানসিকতা, এগুলোই বাকশালী চিন্তা। বাকশাল তো ওই যে 75 সালের বাকশাল তো আর আসবে না, এই 90 বাকশালীগুলো, এগুলাকে 90 বাকশালী মানসিকতা আপনি ধরে নিতে পারেন, যে আমি ছাড়া, আমার দল ছাড়া, আমার আমার আমি ছাড়া। ওই যে বললাম না, আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের লীগ না, আওয়াম মানি হলো সাধারণ জনগণের লীগ, সাধারণ জনগণের আর না, এটা হলো আমি লীগ হয়ে গেছে।